নমস্কার, আপনারা দেখছেন আমার চ্যানেল দুর্গা রান্না। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি একটা অন্য ধরনের ডিম ভাজা রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমি নিয়েছি এর জন্য আলু গেট করে নিয়েছি দুটো কুচনো পেঁয়াজ, একটা টমেটো, তিনটে ডিম, সরষের তেল, নুন নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালো জিরে, জোয়ান। এবার আমরা ডিমটা ভেঙে ফিরে আসছি। এক মিনিট, তা ফিরে এলাম ডিমটা ভেঙে। এবার আমরা ডিমটা ভালো করে আলু, পেঁয়াজ, টমেটোর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে ও জোয়ান দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফিরে আসছি এক মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম এক মিনিট পরে। আমাদের আলু ডিমের ব্যাটারটা এরকম হয়েছে। এবার আমরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে ফিরে আসছি এক মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম এক মিনিট পরে। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম করে ফিরে আসছি এক মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম আমরা এক মিনিট পরে। তেলটা আমাদের ভালোই গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফিরে আসছি এক মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম এক মিনিট পরে। আমাদের ডিম ভাজাটা আমরা দেখছি এক সাইডটা হয়ে গেছে। এবার আমরা আরেকটু ধরে উল্টে দিচ্ছি। এটা একটু আস্তে করে উল্টে দিচ্ছি। ফিরে আসছি এক মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম এক মিনিট পরে। আমরা কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমাদের আলু ডিম ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে ফেলে দিলাম। আমাদের আলু ডিম ভাজা রেসিপিটা আমাদের হয়ে গেছে। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো আসি আবার পরে অন্য একটা রেসিপি নিয়ে ফিরে আসবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।